আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কারো ঝগড়া বিবাদে মারামারি এসব কিছু যদি আপনি দেখেন, তাহলে কখনো এতে যে অপরাধী তাকে উৎসাহ দিবেন না, অথবা আপনি কারো উৎসাহ দেননি কিন্তু মজা নিচ্ছেন, খুশি হবেন না। এবং অনেকে আছে হাততালি দেয় মারার জন্য, ঝগড়া বাড়ানোর জন্য আরও বেশি কিছু করে ফেলে। যদি এটা করেন তাহলে দেখবেন যে এর কোন একটা কুপ্রভাব, কোন একটা ক্ষতি আপনার ঘাড়ে আসছে। আপনার চেষ্টা করবেন যে যে সমস্যাটা হয়েছে, যে ঝগড়াটা হয়েছে, বিবাদটা হয়েছে, তা আপনি মিটিয়ে দিবেন। বিবাদ মিটিয়ে দেওয়া সর্বশ্রেষ্ঠ একটি নিয়ামত যা আমরা জানি না। এভাবে আমি সরাসরি হাদিসে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে বলবো না কোন কাজটি নফল সিয়াম, নফল সলাত এবং নফল সাদকার চেয়েও উত্তম? সাহাবীরা বলেন, নিশ্চয়ই বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটি হলো মানুষের মধ্যকার বিবাদ মিটিয়ে দেওয়া। আর জেনে রেখো, ঝগড়া বিবাদ ব্যক্তি ধার্মিকতাকে মুড়িয়ে দেয়। হাদিসটি সহি আহমদে, মুসনাদে বা আবু দাউদেও হাদিসটি এসেছে। কারো যদি কোনো আপনার দুই বন্ধু, আপনার আত্মীয়স্বজন, যে কেউ হতে পারে, দুজন ঝগড়া লাগলো, তখন আপনি চেষ্টা করবেন যে ঝগড়াটা একজনের জন্য অন্যজন মিথ্যা কথা অথবা সত্য কথা দিয়ে দুজনকে সমাধানে নিয়ে আসা, তাদের মধ্যে মীমাংসা করে দেওয়া। এখন এই ব্যাপারে মিথ্যা কথা আপনি বলতে পাবেন কিনা, হ্যাঁ, এ ব্যাপারে হাদিস এসেছে। আপনি যদি কারো ব্যাপারে, কোনো দুজন ভাই, দুজন বন্ধুর ব্যাপারে যদি আপনি তাদেরকে মীমাংসা করার জন্য মিথ্যা কথা বলেন, সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ রয়েছে। আমি ব্যাখ্যাভাবে বলছি যে, ধরুন প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণী যদি কোন একটি ঝগড়া করে, দ্বিতীয় শ্রেণীর ওপর যদি ঝুলুম করে, সেক্ষেত্রে আপনি প্রথম শ্রেণীর কাছে এমনভাবে দ্বিতীয় শ্রেণীর ব্যাপারে প্রশংসা করবেন যে অমুক ব্যক্তি তোমাকে আসলে সত্যি ভালোবাসে, তোমার কাছ থেকে ক্ষমা চাইতে সে লজ্জাবোধ করছে, সে তোমাকে ভালো জানে, তোমাকে সে সাহায্য করতে চায়। এক্ষেত্রে কিন্তু আপনি কারো পক্ষপাতিত্ব নেবেন না। আর এটা করা মানে এই না যে যে আপনি কারো পক্ষ নিলেন, অমুকের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে আরও দোষারোপ করে, আরও ত্রুটি ঝামেলা বাঁকিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না। সাবধান থাকতে হবে যে আপনার কথা বলার যে ভাবভঙ্গি রয়েছে, সে ভাবভঙ্গি যাতে ক্ষুণ্ণ না হয়, অপর ব্যক্তি যাতে বুঝতে অসক্ষমতা না হয় যে সে তো কখনো আমার ভালো চাইবে না, সে তো কখনো আমাকে সাহায্য করতে চাইবে না, এরকম কনফিডেন্স নিয়েভাবে করতে হবে। অনেকে এটা করতে পারে না, যে দুইজনের মধ্যে এভাবে মীমাংসা করাটা অনেকে পারে না। আপনি যদি নিজে না করতে পারেন, তাহলে অন্যজনের মাধ্যমে, যাকে দুইজন মানে তারই মাধ্যমে আপনি এই কাজটি করাবেন। ইনশাল্লাহ এরই মাধ্যমে দুইজনেরই সমাধান বা মীমাংসা করার সুযোগ রয়েছে।